সুপ্রভাত বন্ধুরা আজ হলো পাঁচ মে বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল সম্পূর্ণ লকডাউনের পথে অসম আজ থেকে দুপুর দুটায় বন্ধ হবে দোকান বাজার সন্ধ্যা ছয়টা থেকে নৈশ কারফু সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে কোনো কাজে আসবে না নাইট কারফু ও সপ্তাহ শেষের লকডাউন দাবি এইমস প্রদানের পাতারকান্দি কাঁটালতলি বাজারে চুরি আতঙ্ক ব্যবসায়ী মহলে বিস্তারিত থাকবে প্রতিবেদনে করিমগঞ্জে আজ থেকে নয়া এস করিমগঞ্জ জেলায় আগামী পনেরো দিন বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান মে মাসের সব পরীক্ষা স্থগিত করল আসাম বিশ্ববিদ্যালয় বিস্তারিত থাকবে প্রতিবেদনে চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের পরই এক লাফে দাম বাড়ল পেট্রোল ডিজেলের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী চান বিজয় মালাকার কৃষ্ণেন দুপালের বিস্তারিত থাকবে প্রতিবেদনে বরাক উপত্যকায় করোনার সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গত চব্বিশ ঘন্টায় বরাক উপত্যকায় নতুন করে আরও তিনশো জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন কোন জেলায় কতজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্থানীয় প্রশাসনের চূড়ান্ত অবহেলা কোভিড মানা হচ্ছে না তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক তথ্যগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা বরং রাজ্যে প্রতিদিন বেড়েই চলেছে সংক্রমণের হার এতে উদ্বিগ্ন রাজ্য সরকার এবং স্বাস্থ্য বিভাগ তাই এবার করোনা প্রতিরোধে আরও কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার আজ থেকে দুপুর দুটায় বন্ধ করতে হবে সব দোকান বাজার তাছাড়া নাইট কারফিউ বলবৎ হবে রাত আটটার বদলে সন্ধ্যা ছয়টা থেকে গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে পাঁচ মে পাঁচটা থেকেই নির্দেশ কার্যকর হবে পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে নতুন নির্দেশগুলি হল বুধবার থেকে দুপুর দুইটায় বন্ধ করতে হবে সব দোকান বাজার সন্ধ্যা ছয়টা থেকে বুর পাঁচটা পর্যন্ত নাইট কারফু জরুরিকালীন ব্যবস্থা নির্বাচনের সঙ্গে জড়িত এবং আইন ব্যবস্থার সঙ্গে জড়িত কার্যালয়ের সঙ্গে জড়িতদের সার বন্ধ হলঘর বা খোলা জায়গায় কোনো ধরনের মিটিং বা উৎসব করা যাবে না বিয়ের ক্ষেত্রে শুধু জন মানুষ নিয়ে শুধু ধর্মীয় রীতি পালন করা যাবে ধর্মীয় প্রতিষ্ঠানে একসঙ্গে পাঁচজনের বেশি মানুষ প্রবেশ করতে পারবে না রেস্তোরাঁ দাবা ইত্যাদিতে দুপুর দুটা পর্যন্তই মানুষ বসে খেতে পারবেন হোটেল বা রিসোর্টে বাইরের অতিথিদের জন্য দুটা পর্যন্তই খোলা থাকবে কোল্ড স্টোরেজ বা ওয়ার হাউসের কাজ দুপুর দুটার পরও চালানো যাবে কন্টেনমেন্ট জোন ঘোষণা করার ক্ষেত্রে জেলা শাসকদের কর্তৃত্ব সিটি বাস আন্তরাজ্য চলাচল করা বাস ইত্যাদিতে পঞ্চাশ শতাংশ যাত্রী অটো রিকশা বা ট্যাক্সিতে একজন ড্রাইভার সহ দুজন যাত্রী উঠতে পারবেন একা কোনো ব্যক্তি গাড়িতে থাকলেও তাকেও মাস্ক পরে থাকতে হবে রাত্রিকালীন কারফু জারি করে সপ্তাহের শেষে দোকান বাজার শপিং মল তালা বন্ধ করে রেখে করোনা টেকানো যাবে না এমনটাই বক্তব্য দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের প্রধান ডক্টর রণদীপ গুলেরিয়ার তিনি বলেছেন সংক্রমণ যে পর্যায়ে বাড়ছে তাতে এই শৃঙ্খল বাঙতে হলে দরকার করা কোভিড বিধির সাময়িক লকডাউনে তা সম্ভব নয় গুলেরিয়া বলেছেন গত বছর মার্চ মাসের মতো আরও একটা করা লকডাউন দরকার যা অন্তত কয়েক সপ্তাহ ধরে চলবে তাহলেই আক্রান্তের সংখ্যা অনেকটাই কমানো যাবে এইমস প্রদানের বক্তব্য দেশে লকডাউন শিথিল হওয়ার পর থেকেই নিয়ম নীতির না করেই মেলামেশা করছেন মানুষজন করোনাও তাই একটু একটু করে তার ডালপালা সরিয়েছে এক সময় প্রবল আকারে জাপটা দিয়েছে মুড়িয়ে বেড়েছে কোভিড পজিটিভিটি রেট রাজ্যে রাজ্যে সংক্রমণের হার বেড়েছে তড়তরিয়ে দ্বিতীয় ডেউয়ে সংক্রমণের নতুন যে শৃঙ্খল তৈরি হয়েছে তাকে এত সহজে বাঙ্গা যাবে না তার জন্য মানুষকে আরও বেশি সচেতন হতে হবে মেলামেশা বীর জমায়েত একেবারে বন্ধ করে দিতে হবে নির্বাচনের ফলাফল জানতে মানুষ যখন ব্যস্ত সেই সময় চুরিকাণ্ড ঘটল সীমান্তবর্তী কাটালতলিতে রবিবার গভীর রাতে কাটালতলির পূর্ববাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের শাটার বেঙ্গে নগদ অর্থসহ অন্য সামগ্রী নিয়ে যায় চুরের দল মঙ্গলবার সকালে বাজারে দোকানের কপাট দেখতে পান আজিজুর রহমান সঙ্গে সঙ্গে বাজার এলাকায় খবর সরিয়ে পড়তেই লোকজন ছুটে যান ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় ফাড়ির ইনচার্জ সঞ্জীব সিনহা তিনি প্রাথমিক তদন্ত করেন করে প্রতিষ্ঠানের কর্ণধার আজিজুর রহমান কাটালতলি পুলিশ ফাঁড়িতে চুরি সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন আজিজুর রহমান জানান প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যা ছটায় ঘর বন্ধ করে বাড়িতে চলে যান মঙ্গলবার সকালে সে ঘরের কপাট বাঙ্গা দেখেন তিনি জানান দোকানের ক্যাশ কাউন্টার ব্যাঙ্কে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে যায় চুরের দল এছাড়া আরও অন্য সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চুরের দল সব মিলিয়ে প্রায় দু লক্ষাধিক টাকা হাতি নিয়েছে বলে জানান তিনি এদিকে বাজার এলাকায় এ ধরনের কাণ্ডের ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে আজ থেকে করিমগঞ্জ জেলায় কোভিড প্রতিরোধে নতুন এস চালু হচ্ছে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে আগামী পনেরো দিন কোভিড প্রতিরোধে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট এই সময় জেলার ট্রেনিং সেন্টার কোচিং সেন্টার হোস্টেলসহ স্কুল কলেজ বন্ধ থাকবে নতুন নির্দেশিকা অনুসারে দুপুর দুটো থেকে জেলার দোকানপাট হাট বাজার বন্ধ রাখা হবে সন্ধ্যা ছয়টা থেকে বুড় পাঁচটা পর্যন্ত সমগ্র জেলায় নৈশ কারফু বলবৎ থাকবে এতে আরও বলা হয়েছে জেলায় কোনো সভা সমিতির আয়োজন করা যাবে না ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে একসঙ্গে পাঁচজনের বেশি লোক জমায়েত হতে পারবেন না জেলায় বিবাহ অনুষ্ঠানের কোনো পার্টি বা অভ্যর্তন অনুষ্ঠান আয়োজন করা যাবে না তবে বিবাহের রিলিজিয়াস পার্ট আয়োজন করতে পারা যাবে সর্বাধিক বিশ জন লুক নিয়ে শেষকৃত্যের কোনো অনুষ্ঠানেও বিশ জনের বেশি লোক আসতে পারবেন না জেলা ম্যাজিস্ট্রেটের এই ঘোষণা মঙ্গলবার রাতে মাইক দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে মে মাসের সকল অফলাইন পরীক্ষা স্থগিত করল আসাম বিশ্ববিদ্যালয় গতকাল এক বার্তায় একতা জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর এস দত্তরায়। চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন মিটতেই ফের ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম প্রায় দুই মাস পর এক লাফে অনেকটাই বাড়ল জ্বালানির দাম বুটের সময়ে দাম কয়েকবার কমেও ছিল এবার তা ফের বেড়েছে গতকাল দেশের বিভিন্ন প্রান্তে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে বারো থেকে পনেরো পয়সা দিল্লিতে এদিন এক লিটার পেট্রোলের দাম পনেরো পয়সা বেড়ে হলো নব্বই দশমিক পাঁচ পাঁচ টাকা ডিজেলে লিটার পিছু দাম বেড়েছে আঠারো পয়সা বর্তমান দাম আশি দশমিক নয় এক টাকা বরাক উপত্যকায় করোনার সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গত চব্বিশ ঘন্টায় বরাক উপত্যকায় নতুন করে আরও তিনশো উনিশ জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন এর মধ্যে কাসার জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও দুইশো জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে কাসার জেলায় মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা সাতশো নয় জন অন্যদিকে করিমগঞ্জ জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও বাষট্টি জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে করিমগঞ্জ জেলায় মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুইশো জন এবং হাইলাকান্দি জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও তেত্রিশ জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে হাইলাকান্দি জেলায় মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা একশো দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হয়ে মাস্টার স্ট্রোক দিলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার অসমে এবার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে দেখতে চান বিধায়ক নির্বাচিত হয়ে নিজের প্রতিক্রিয়ায় এমনই জানালেন বিজয় মালাকার বিজয় মালাকার বলেন নেডার আব্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্য গোটা উত্তর পূর্বে বিজেপির হাওয়া বৈশে অসমের নির্বাচনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অবদান অনস্বীকার্য তাই তিনি তাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান তবে এটাও বলেন এই মতামত একান্তই তার ব্যক্তিগত এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের এদিকে প্রচন্ড কঠিন লড়াই করে এবার জয় হাসিল করতে হলো পাতারকান্দির বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালকে মহাজুটের প্রার্থী তাকে প্রায় ফেসাদ ফেলে দিয়েছিলেন যদিও শেষ হাসি হাসেন বিজেপি প্রার্থী তিনি পাতারকান্দিকে সুন্দর করে গড়ে তোলার যে সংকল্প গ্রহণ করেছেন সেটাকে আগ নিয়ে যেতে জনগণ তাকে আবার আশীর্বাদ দিয়ে নির্বাচিত করেছেন বিগত পাঁচ বছর বিধায়ক হিসাবে এলাকার উন্নয়নে দুর্বার গতি নিয়ে এসেছেন তিনি তার প্রচেষ্টায় রাস্তাঘাট স্কুলসহ আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে কিন্তু সেই তুলনায় পাতারকান্দির মানুষ তার কাজের মূল্যায়ন করেননি আর এজন্যই জন্যই সহ জয় কঠিন হয়ে দাঁড়ায় এদিকে প্রত্যাশিত জয় হাসিলের পর তিনি পাতার কান্দি বাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন এলাকার উন্নয়নে অনেক কাজ এখনও বাকি রয়েছে আগামী পাঁচ বছরে ওই কাজগুলো সম্পন্ন করতে হবে পাতার কান্দিকে সুন্দর করে গড়ে তোলার কিছু পরিকল্পনার কথাও জানান বিধায়ক এ নিয়ে থানা দুবার পাতার কান্দির নির্বাচিত হলেন কৃষ্ণেন্দু এই আসনে টানা দুবার জয়ের রেকর্ড আর কারণেই ফলে সেই রেকর্ড গড়লেন এবার শেষ খবরটি করোনার দ্বিতীয় ডেউ সীমান্ত জেলা করিমগঞ্জে ভয়াবহ আকার ধারণ করেছে অথচ জেলার বৃহত্তর পাতারকান্দি এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্থানীয় প্রশাসনের চূড়ান্ত খাম খেয়ালিপনা পরিলক্ষিত হচ্ছে এতে অনেকে প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন প্রায় প্রতিদিন জেলার প্রান্তিক এই শহর ও গ্রামাঞ্চলে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও রাস্তাঘাট হাট বাজার ইত্যাদিতে নেই কোনো কোভিড প্রোটোকল অবাধে চলাফেরা করছেন জনগণ এই বেপরোয়া জনজীবন বিপদ ডেকে আনলেও হুশ ফিরছে না অনেকের কেউ কেউ বলছেন এটা হচ্ছে একমাত্র প্রশাসনের গা মনোভাবের জন্য ভয়াবহ এই সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার আবার নতুন করে এস জারি করেছে রাজ্য সরকার এতে পুরনো নিয়মনীতির অনেকটা পরিবর্তন করে প্রতিদিন বেলা দুটায় দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে সন্ধ্যা ছয়টা থেকে নৈশ কারফু ঘোষণা করা হলেও বাস্তবে পাতার কান্দিতে তা কতটুকু মানা হচ্ছে এ নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন